वेलकम बैक टू माय चैनल आमी नेहा आबार चले एसेछि तोमादेर काछे नतुन एकटा ভিডিও নিয়ে আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভ্যালেন্টাইন্স ডে মেকআপ লুকটা আমি ভ্যালেন্টাইন্স ডে তে কিভাবে সাজব সেই ভিডিওটা একদম অল্প সময়ের মধ্যে অল্প কিছু জিনিস দিয়ে কিভাবে স্পেশাল একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারো আজকে আমি ঠিক সেই মেকআপটা তোমাদেরকে দেখাবো তো চলো আর কথা না বলে চটপট চটপট এই ভিডিওটা স্টার্ট করা যাক তো আমি একটা যেহেতু ভ্যালেন্টাইন্স ডে রেড তো পরতেই হবে তো আমি একটা ব্রাইট কালারের একটা শাড়ি পরে নিয়েছি আর তার সঙ্গে পরেছি রেড কালারের চুড়ি ভেলভেটের চুড়িগুলো এই চুড়িগুলো এখন খুব উঠে যায় তার সঙ্গে একটু গোল্ডেন কালারের ব্লাউজ পরেছি আর এরকম একটা ইয়ারিংস পরেছি তো ছটপট ছটপট আমি কি করবো আমার মুখটাকে পরিষ্কার করে নেবো আর আমার জিনিসপত্রগুলো মেকআপের সাইডে রাখা আছে তো মাঝে মাঝে কিন্তু আমি বারবার পাশে তাকাবো তো সবার ফার্স্টে একটু বাইক দিয়ে মুখটাকে ক্লিন করে নিচ্ছি আর এই মেকআপটা আমি একদম তাড়াতাড়ি করবো একদম তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি করা যায় ঝটপট কাজ করার জন্য হাতের থেকে ভালো ব্লেন্ডার কিছু হয় না কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি একটা এটা আমার কালার বারের একটা হচ্ছে গিয়ে সেটিং স্প্রে আছে এটাকে ভালো করে স্প্রে করে নেবো যাতে আমার মেকআপটা লং লাস্টিং হয় আমার হাত দিয়ে একটুখানি ড্যাব ড্যাব করে নেবো একটু শুকিয়ে নেবো আমি একটা ব্রাউন কালারের আইব্রো পমেট নিয়েছি সেটা দিয়ে আমার আইব্রোটাকে এঁকে নেবো এবার আমি যাবো ফেস মেক প্রাইমার ইউজ করছি দেখো কালার বারের প্রাইমারটা এবার আমি অ্যাপ্লাই করবো এই ফাউন্ডেশনটা আর আজকের আমি অ্যাপ্লাই করবো এই ফাউন্ডেশনটা এটা হচ্ছে গিয়ে মেবলিন সুপারস্টের এই ফাউন্ডেশনটা তো চলো তো এটা সবার ফার্স্টে হাতে নিয়ে নেব নিয়ে ডট ডট করে দিয়ে দেবো দেন এটা অ্যাপ্লাই করবো কারণ মেবলিন কিন্তু মানে এটা এইভাবে ইউজ করাটা কোম্পানি ক্লেম করে যে এইভাবে যেন ইউজ করা হয় গলায়ও দিতে হবে একে ব্লেন্ড করব হচ্ছে গিয়ে এই ব্রাশটা দিয়ে দেখো ঠিক এরকম টাইপের একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর এই ব্রাশটাই আমি অনেকদিন ধরে ইউজ করছি এটা হচ্ছে গিয়ে প্রচণ্ড ভালো একটা ব্রাশ ইউজ করার জন্য মানে প্রোডাক্ট প্রচণ্ড কম লাগে আর খুব কম নষ্ট হয় ছটফট ছোট এটা আমি ব্লেন্ড করতে থাকি
আমার বলতে পারো তোমার মুখটা প্রচন্ড সাদা লাগছে, কারণ যেহেতু আমি সবার ফার্স্টে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, সেজন্য মুখটা একটুখানি মানে অতিরিক্ত পরিমাণে একটুখানি কী হবে তো খুব সাদা ভূতের মতো লাগে, যেটা কিনা আমারও লাগছে নিজেকে দেখতে ভূতের মতো। বাট এটাকেই ঠিক করাটাই হচ্ছে গিয়ে মেকআপের কাজ, ঠিক আছে? তো চলো, আর আমার কাছে যে শেডটা আছে না, আমি শেড নাম্বারটা বলছি না, বাট এটা একটু লাইট শেড হয়ে গেছে আমার স্কিন টোন থেকে। কী করা যায় বলো? ফেলে তো দিতে পারি না, এটাকে ইউজ করতে হবে। যেটা আছে সেই জিনিসটাকে ঠিকঠাক করে ইউজ করতে পারাটাই হচ্ছে গিয়ে স্কিন কালারের একটা শেড নিয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে এটাকে একটু চাপানোর চেষ্টা করি। এটা সবসময় মেকআপ করার সময় বারবার বলি, যখন মুখে মেকআপ করবো অবশ্যই কানে দেবে, গলায় দেবে, তা না হলে দেখতে কিন্তু প্রচণ্ড মানে কি বলবো প্রচণ্ড বাজে। সেটা আছে, এটা দেখে আমি পুরো মেকআপটাকে লক করি। আর এই যে দুটো শেড আছে এই দুটোকে মিশিয়ে নিয়ে কন্ট্রোল করবো। কন্ট্রোলিংটা করার চেষ্টা করবে, নাহলে কিন্তু প্রচণ্ড মানে মানে মেকআপটা পুরো ফ্ল্যাট লাগে, মানে কেমন একটা বিশ্রী মার্কা লাগে। কিন্তু যখন কন্ট্রোল করবে মেকআপটা কিন্তু আস্তে আস্তে খুলবে আর পুরো হোয়াইট ভাবটাও ফেটে যাবে, মানে সুন্দর করে করতে পারো। মেকআপটাকে ঠিক আমি এখানেই স্টপ রাখছি। এবার আমি যেটা করবো আই মেকআপ, আর আজকের আই মেকআপ করার জন্য আমি ইউজ করছি হিলারি রুডার এই প্যালেটটা, যেটা প্রচণ্ড আমার ফেভারিট একটা প্যালেট। এর মধ্যে অনেক শেড আছে, এর মধ্যে কিন্তু কাজের শেড অনেক আছে, যদি তোমরা কাজ করতে পারো। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তাই জন্য রেডটা ইউজ করবো, প্রচন্ড পিগমেন্টেড, প্রচন্ড পিগমেন্টেড, একদম চেষ্টা করবো অল্প অল্প নেওয়ার, নালেই কিন্তু সমস্যা পড়ে যাবে। নিয়ে নিয়ে চায়না ছাড়া করা যাবে। ব্রাউন কালারের শ্যাডো নিয়ে এটাকে আমি খালি ব্লেন্ড করব। তো আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জাস্ট আইলাইনার করে নেবো, তাহলেই আমার আই মেকআপ ডান। অরেঞ্জ কালারের ব্লাশার লাগাবো, হালকা পিচ পিচ টাইপের।